আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয় সেই জিনিসটা দেখব। সো প্রথমে আমরা লোগোটির নাম এবং স্লোগানটি লিখে নিচ্ছি। এখানে আমি টি দিয়ে টাইপ টুলটা নিলাম, টাইপ টুল দিয়ে জাস্ট এখানে প্রেস করলাম। ওকে, এটা হচ্ছে লোগো নেম, অ্যান্ড আমরা লোগো নামটা একটু বড় করি। তারপর এখানে স্লোগানটা লিখব। ওকে, এখন এটা নেম অ্যান্ড স্লোগান এই দুটা থেকে আমরা এস অ্যান্ড আর এই দুটা ওয়ার্ড দিয়ে আমরা চেষ্টা করব একটা লেটার লোগো করতে। সো এস আর লিখলাম, তারপর আমরা এস আর থেকে এখান থেকে ফন্ট সিলেকশন থেকে আমরা একটা ফন্ট চেঞ্জ করে এখানে ইউজ করব। আমরা নর্মালি এই ফন্টটা নিতে পারি, রোসো 1 এই ফোনটা ইউজ করলাম। দেন এই ফোনটা একটু বড় করে আমরা এই জিনিসটা একটু পাশে রাখি, এটা পরে ইউজ করব। আগে আমরা আইকনটা বানিয়ে নিই। এইচ আর দিয়ে আমরা চেষ্টা করব একটা আইকন বানাতে। সো কন্ট্রোল শিফট ও অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই ফোনটাকে আউটলাইন করে দিলাম। আউটলাইন করে দেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা ইলিপস টুল নেব। একটা ইলিপস এখানে এঁকে দিলাম, তারপর আমরা ইলিপসটাকে ফিল কালার থেকে স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোক কালারের সাইজটা একটু বৃদ্ধি করলাম। ওকে, তারপর এখানে আছে এইচ অ্যান্ড আর এই দুইটা লেটারকে আমরা একটু কাস্টমাইজ করব। এজন্য আমাদের এটাকে মিডেলে নিতে হবে। আমরা মিডেলে অ্যালাইন করলাম। ওকে, তারপর এটাকে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে আমাদের এস লেটার অ্যান্ড আর লেটার এই দুইটা লেটার এখানে রয়েছে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এস লেটারের এই দুইটা কর্নার আমরা এভাবে টেনে দিতে পারি। তারপর এখানে আর আরটাকেও আমরা একটু কাস্টমাইজ করতেছি, একদম নর্মালি এভাবে এখানে টেনে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে স্ট্রোকটা ছিল স্ট্রোকটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড থেকে এখানে স্ট্রোক। ওকে, দেন আমরা এই তিনটা ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব। অলটা ধরে আমরা এই বাইরের অংশটা আমরা ফেলে দিব। সো আমরা এখানে দুটা লেটার পেয়ে গেছি। এখন আমরা এটাকে একটু অলটা ধরে একটা কপি করলাম, এই পাশে একটা রাখলাম। এখান থেকে আমরা সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমাদের এইসের এই দুইটা পার্টও আমরা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। উপরে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে নর্মালি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তারপর এই সবগুলো একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এখান থেকে মার্জ মানে একসাথে করে দিলাম। এই পুরো তিনটা শেপ ছিল, তিনটা শেপ আমাদের এখন একটা শেপে রূপান্তর হয়ে গেছে। এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এটাকে ধরে জাস্ট সিম্পলি আমরা এই কালারটা নিয়ে নিলাম। এখানে ফিল কালার চলে আসছে, আমরা ফিল কালারটা এখান থেকে যে এই শেপগুলো জাস্ট মাইনাস করে দিচ্ছি। দেখতে পারতেছি এখানে আমাদের এরকম একটা শেপ চলে আসছে। আমাদের এটাকে একটু সরিয়ে দিই, এটা আমার আর প্রয়োজন নেই। সো আমরা এস অ্যান্ড আর দিয়ে খুবই ভালো একটা লোগো এখানে ক্রিয়েট করতে পারলাম। তারপর আমরা যে লোগোর নেম অ্যান্ড টাইটেল এটা নিয়ে আসছি, এখানে একটা ফন্ট ইউজ করতে হবে কারণ এই ফন্টগুলো আর নট প্রফেশনাল। তারপর এটা হচ্ছে লোগো নেম, আমরা এখান থেকে একটা রেগুলার ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে লাটু ফন্ট, এটা ইউজ করলাম এখানে। তারপর এটাকে অল ক্যাপস করে দিলাম, অর্থাৎ বড় হাতের করে দিলাম। এটাকে একটু ছোট করে এটা বোল্ড হবে। ওকে, তারপর স্লোগানটাকে একটু ছোট করে দিলাম। এখান থেকে স্লোগানটাও আমরা সেম ফন্ট ইউজ করব এখান থেকে যেটা ইউজ করেছিলাম লাটু। ওকে, আমরা এটাকে মিডেলে অ্যালাইন করলাম, সবগুলা ধরে একসাথে মিডেলে অ্যালাইন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লোগোটি অলমোস্ট কমপ্লিট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটাকে বড় করে নিতে পারি। বড় করে নিয়ে আমরা এটাকে মক আপ করবো। মক আপ করার আগে আমরা এটাকে আরও কয়েকটা ভার্সন করতে পারি, যেমন লোগো নেম অ্যান্ড স্লোগান যেটা আছে, নেম অ্যান্ড স্লোগানটার কালার চেঞ্জ করে দিচ্ছি। আনগ্রুপ করে আমরা এটার কালার চেঞ্জ করে আমরা হোয়াইট করে দিচ্ছি। মকআপে জাস্ট প্রেজেন্টেশন করব এখন। তারপর কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে আমরা অথবা ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব থেকে আমরা এটা পিএনজি ট্রান্সপারেন্ট একটা সেভ করতেছি ইমেজ। এটা আমি রেজুলেশনটা বাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এটাকে মকআপ করব। এই ইমেজটাকে আমরা সিম্পলি ফটোশপে ওপেন করব। ওপেন উইথ
অ্যাডোবি ফটোশপ। ওকে, আমরা এটা অ্যাডোবি ফটোশপে ওপেন করলাম। তারপর আমরা পাশে থাকা এই মকআপটিতে আমরা এটা মকআপ করব। জাস্ট এখানে আছে প্লেস হোল্ডার, এখানে ডাবল ক্লিক করলে আমাদের একটা নিউ ট্যাব ওপেন হবে। আমাদের এই লোগোটা আমি হাইড করে দিই। আমাদের এই ওপেনকৃত এই লোগোটা আমি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, ডোন্ট শো এগেন, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে লোগোটি চলে আসছে। জাস্ট কন্ট্রোল এস দিব অথবা ক্রস দিয়ে শেপ চেঞ্জ ইয়েস করে দিব। তারপর আমরা আমাদের ওই মকআপে চলে গেলে আমরা এখানে দেখতে পারবো আমাদের লোগোটি এখানে এসে মকআপ হয়ে গেছে। সো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।